প্রিয় বন্ধুরা, টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউপি কনস্টেবল মেন্সের ইংলিশের যে পরপর ভিডিওগুলো আসছিল, আজকে সেই ভিডিওর 22 নম্বর ভিডিওতে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 15খানা প্রশ্ন এনেছি, 15খানা বিভিন্ন টপিক, বা কোনো টপিক দুবার তিনবারও রয়েছে, এরকমভাবে 15টা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আসবে বা আসতে পারে বা এসএসসি পরীক্ষায়, সেই রকম হিসেবেই কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। তাই তোমরা ভিডিওটা ভালো করে দেখো, দেখে প্রশ্নগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো। চলো তাহলে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কী আছে সেটা আমরা দেখে নিই। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আছে, অ্যাজ ইউজুয়াল পিক আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। মানে হচ্ছে না, মিসস্পেলড ওয়ার্ড আমাকে বার করতে হবে, মানে ভুল বানান কোনটা আছে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তো এই যে অপশনগুলো আছে দেখো, চারটে, এফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, ম্যাগনিফিসিয়েন্ট আর প্রফিসিয়েন্ট, এই চারটে বানান যে আছে এর মধ্যে এফিসিয়েন্ট বানান একদম ঠিক। আচ্ছা, এফিসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, যে কোনো কাজে যদি পারদর্শী হয় সেটাকে আমরা এফিসিয়েন্ট বলবো, ঠিক আছে? সাফিসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত, আর সাফিসিয়েন্ট বানানো যেটা আছে সেটাও হচ্ছে একদম ঠিক। আচ্ছা, ম্যাগনিফিসিয়েন্ট বানান যেটা আছে, MAGNIFICENT, ম্যাগনিফিসিয়েন্ট কোনো কথা হয় না, কথাটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট। কোনো মানুষ ম্যাগনিফিসেন্ট বলে না, কোনো মানুষকে ম্যাগনিফিসেন্ট বলা হয়। তো ম্যাগনিফিসেন্ট কথার অর্থ হচ্ছে MAGNIFICIটা হবে না, এই যে এখানে আই যে আছে আইটা হবে না, এই আইটার জন্য এই বানানটা ভুল। তাহলে মিসস্পেলড ওয়ার্ড কোনটা না, অপশন থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে মিসস্পেলড ওয়ার্ড, ঠিক আছে? আর ম্যাগনিফিসেন্ট শব্দটার অর্থ তাহলে আমরা কী বলবো, ম্যাগনিফিসেন্ট শব্দের অর্থ হলো যে হচ্ছে কোনো ব্যাপারে যদি মহৎ, কোনো ব্যাপারে মহৎ হলে সেই ব্যাপারকে তাকে ম্যাগনিফিসেন্ট বলা হয়, ঠিক আছে? তো মহৎ, ম্যাগনিফিসেন্ট শব্দের অর্থ হচ্ছে মহৎ। আর প্রফিসিয়েন্ট শব্দের অর্থ খানিকটা দক্ষ, প্রফিসিয়েন্ট বানানো ঠিক আছে। তাহলে বানান ভুল আছে কোনটা না, ম্যাগনিফিসিয়েন্ট কথাটা, ম্যাগনিফিসেন্ট কথাটা, তাই অপশন থ্রি বানান ভুল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ করতে বলেছে। অপশন অর্থ শব্দটা কি আছে না, ফ্লোরিড, ফ্লোরিড শব্দের অর্থ হলো উজ্জ্বল বর্ণ বিশিষ্ট, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট কোনো জিনিসকে ফ্লোরিড বলা হয়, ঠিক আছে? তো এর অপোজিট কি হবে না, দেখো উইক মানে দুর্বল, উজ্জ্বলের অপোজিট কখনোই দুর্বল হতে পারে না, তো এটা তার মানে হবে না। আচ্ছা, পেল আছে দেখো, পেল, পেল শব্দের অর্থ কিন্তু বিবর্ণ, পেল শব্দের অর্থ বিবর্ণ। তাহলে আমরা পেয়ে গেছি ফ্লোরিডের অ্যান্টোনিম কি হতে পারে, ফ্লোরিড যদি উজ্জ্বল বর্ণ বিশিষ্ট হয় তাহলে তার অ্যান্টোনিম কি হবে না, পেল হবে। মনোটোনাস মানে একঘেয়েমি, আগলি মানে কুৎসিত। পরের প্রশ্ন, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশন টু। পরের প্রশ্ন কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অক্সিলারি ভার্ব দিয়ে তোমাকে ইয়েটা করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে বলেছে। মধু হ্যাজ নট বিন এবল টু রিকল, মধু কি হচ্ছে না, রিকল করা মানে মনে করতে পারছে না, কি মনে করতে পারছে না, যে অপশন টুতে যে অপশনটা আছে দেখো, হোয়ার, এখানে হোয়ার দেওয়া আছে, হোয়ার কি মনে করতে পারছে না, হোয়ার সি লিভ, সে কোথায় বসবাস করতো সেটা মনে করতে পারছে না। তাহলে সি লিভড কেন হলো, সি লিভড হচ্ছে সে কোথায় বসবাস করতো, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তো তাই জন্য সি লিভড আমরা এখানে চুজ করলাম, ঠিক আছে? তাই যে এই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন টু। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, কি বলেছে না, পিপিল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বলছে পিপিল মানে মানুষরা সারা বিশ্বতে ইংলিশে কথা বলে, তো ইংলিশ মানে সব জায়গাতেই বলা হয়, এটা আমাদের প্যাসিভ ভয়েস করলে হবে। তাহলে কি হবে না, ইংলিশটা চলে আসবে, ইংলিশটা সাবজেক্ট হয়ে যাবে, স্পিক আছে, স্পিক মানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা এখানে কি করবো না, ইংলিশ সিঙ্গুলার একটা সাবজেক্ট, তো ইংলিশের পরে কি বসবে না, ইজ বসবে, তাহলে ইংলিশ ইজ কি হবে না, ইংলিশ ইজ স্পিকের থার্ড ফর্ম কি হবে না, স্পোকেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে তাহলে দেখো বাই পিপিল কথাটা নয়, এখানে যদি বাই দ্য পিপিল থাকতো সেটাও আমরা অ্যাড করা থাকতো, ওয়ার্ল্ডের পরে বাই দ্য পিপিল সেটাও হতে পারতো, এখানে আমরা বাই দ্য পিপিল বলা নেই, বাই দ্য পিপিল না বললেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে, কারণ কথা তো মানুষই বলতে পারে, অন্য কেউ তো আর বলতে পারে না, তো সে কারণে এখানে বাই দ্য পিপিল না দেওয়া থাকলেও এই উত্তরটাই কিন্তু একদম ঠিক। পরের প্রশ্ন,
আচ্ছা, এটা কি বলেছে না, ইনডিরেক্ট ফর্ম, ডিরেক্ট ইনডিরেক্ট ফর্মে চেঞ্জ করতে বলেছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, মানে হচ্ছে ন্যারেশন। কি বলেছে দেখো কোয়েশ্চেনটা, মাই প্রিন্সিপাল টোল্ড মি ডোন্ট কন্ডাক্ট এনি টেস্ট টুমারো। আমার প্রিন্সিপাল আমাকে কি বলেছে না, কালকে, গতকাল কোনো সরি আগামীকাল কোনো টেস্ট করো, টেস্ট কন্ডাক্ট করো না, মানে কোনো পরীক্ষা কন্ডাক্ট করো না। ডোন্ট আছে, তার মানে আমাকে কি আছে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাকে চেঞ্জ করলে কি হতে হবে না, জাস্ট চেঞ্জ করতে হবে। দেখো দেখো কি বলেছে না, মাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল বলছে, তাহলে প্রিন্সিপাল কি করবে না, আমাকে অর্ডারই করবে, প্রিন্সিপালের কথাটা আমি অর্ডার হিসেবেই নেব। মাই প্রিন্সিপাল অর্ডার্ড হয়ে গেল, অর্ডার টোল যেহেতু আছে তাই অর্ডার মি। ডোন্টটা, এই যে ডোন্ট টাইপের যে সেন্টেন্সগুলো থাকে, ডোন্ট দিয়ে শুরু করলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে না, ডোন্টটা চেঞ্জ হয়ে নট টু কন্ডাক্ট হয়ে যাবে, নট টু কন্ডাক্ট এনি টেস্ট। টুমারোটা হলে টুমারো চেঞ্জ হয়ে কি হয়ে যাবে না, টুমারো চেঞ্জ হয়ে যাবে হচ্ছে দ্য নেক্সট ডে। দেখো টুমারো চেঞ্জ হয়ে কি হলো, দ্য নেক্সট ডে হলো টুমারো চেঞ্জ হয়ে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, অপশন ফোর। তারপরে প্রশ্ন, দ্য স্ট্রিটস আর লাইটেড ড্যাশ ইলেকট্রিসিটি। অপশনগুলো দেখো, চারটে অপশন দেখেই মনে হচ্ছে যে অপশনটা কি দিয়ে ফিল আপ করতে হবে না, প্রিপোজিশন দিয়ে আমাকে ফিল আপ করতে হবে। দ্য স্ট্রিটস আর লাইটেড বাই ইলেকট্রিসিটি, কেন বাই না, বাই লাইটেড হয়েছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি একটা বস্তু বা দিয়ে, কোনো মানুষ তো নয়, কোনো মানুষের সাথে বোঝালে, কোনো পার্সনের সাথে কিছু বোঝালে সেক্ষেত্রে উইথটা ব্যবহার করা হয়। আমি আগেও বলেছি কারোর সাথে ব্যবহার বোঝালে সেটা উইথ ব্যবহার করা হয়, সেখানে এক্ষেত্রে কি হবে না, দ্য স্ট্রিটস আর লাইটেড বাই ইলেকট্রিসিটি হবে। অপশন টুতে দেখো বাই অপশনটা রয়েছে, উইথ অপশনটা কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু এক চান্সে দেখলেই উইথটাই অপশনে, মানে অপশন অনুযায়ী এক নম্বরটাই উত্তর করে আসবো। কিন্তু না, কেন উইথ হবে না, কারণ এটা হচ্ছে একটা এলিমেন্ট, একটা বস্তু, তো সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো না, বাই ইউজ করবো। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কি বলেছে না, হটি, হটি শব্দের অর্থ কি জানো, উদ্ধত বা দাম্ভিক, ঠিক আছে। হটি বলেছে, সিনোনিমস বলেছে, এর হটির সিনোনিমস কি হয়েছে না, অপশন ফোরে আছে। দেখো কনসাইটেড, কনসাইটেড শব্দের অর্থও কিন্তু এই দাম্ভিক উদ্ধত টাইপেরই। আচ্ছা আচ্ছা, হটির যদি অ্যান্টোনিম দিত তাহলে আমরা কি করতাম, অপশন ওয়ানে যেটা আছে হাম্বেল, হাম্বেল মানে হচ্ছে কিনা বিনয়ী, নম্র, যেটা হচ্ছে উদ্ধত বিপরীত নম্র আমরা জানি, তাই হাম অ্যান্টোনিম দিলে, হাম্বেলের অ্যান্টোনিম দিলে তখন আমরা হাম্বেলটা, ওই সরি হটির অ্যান্টোনিম দিলে তখন আমরা হাম্বেল উত্তর করতাম। পরের প্রশ্ন, ডিরেকশন, কি বলেছে, দ্য মিনিং অফ দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন, হি অ্যামেজড হিজ ওয়েথ ওয়েলথ থ্রু সার্ফ প্র্যাকটিসেস। কি বলছে না, সে তার ওয়েলথ অ্যামেজ করেছে কিসের দ্বারা, না সার্ফ প্র্যাকটিসের দ্বারা। সার্ফ প্র্যাকটিসেস অর্থ কি, এই সার্ফ প্র্যাকটিসেস একটা ইডিয়াম, সেটার অর্থ হচ্ছে কি না, এক নম্বরে যেটা আছে দেখো, ডিসহনেস্ট মিন্স মানে অসৎ উপায়, অসৎ উপায়ে সে তার নিজের অর্থ অ্যামিউজ করেছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, আচ্ছা পিপিল ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য গিভেন সেন্টেন্স, এরর বার করতে হবে, একই ব্যাপার, সেন্টেন্সটাকে চারটে ভাগে ভাগ করা আছে, এক দুই তিন, লাস্টের পার্টে নো এরর। কি বলেছে আগে পড়ি, পিপিল হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস, কি হচ্ছে না, মানুষজনের বিভিন্ন আইডিয়াস আছে, কি অ্যাবাউট, কি সম্বন্ধে না, হোয়াট মেক্স এ গুড হলিডে, একটা গুড হলিডে বানাতে কি দরকার হয়, সেটা সম্বন্ধে বিভিন্ন মানুষের বিভিন্ন আইডিয়া আছে। তাহলে পিপিল হ্যাভ, পিপিল মানে প্লুরাল, তার মানে হ্যাব, আমরা হ্যাব বসাবো যেহেতু প্লুরাল হচ্ছে। ডিফারেন্ট আইডিয়াস, আইডিয়াস কেন হলো, আইডিয়াস মানে একটা আইডিয়া তো না, ডিফারেন্ট আইডিয়াস, অনেক রকম আইডিয়া, সে কারণে আইডিয়াস, ঠিক আছে। অ্যাবাউট মানে কি সম্বন্ধে, কি না, হোয়াট মেক্স এ গুড হলিডে। তাহলে এই তিনটে ইয়ে আলোচনা করে কি দেখা গেল না, এটাতে এরার নেই, অর্থাৎ নো এরার, অপশন ফোর নো এরার হচ্ছে এর উত্তর। পরের প্রশ্ন, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড। কি বলেছে, এ মিসানথ্রোপ ইজ এ পার্সন, মিসানথ্রোপ কে হয় না, ফিলান্থ্রোপিস শব্দের অর্থ কি, যে সব সকল মানুষকে ভালোবাসে। ফিলান্থ্রোপিস্টের অপোজিট কি বলতো, ফিলান্থ্রোপিসের অপোজিট হচ্ছে মিসানথ্রোপ বা মিসানথ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস যদি সবাইকে ভালোবাসে হয়, তাহলে মিসানথ্রোপিস্ট কি হবে না, যে সবাইকে ঘৃণা করে, যে সবাইকে ডিসলাইক করে, তাহলে কি হবে না, ডিসলাইকস আদার পিপিল। অপশন বিতে দেখো যেটা আছে, ডিসলাইকস আদার পিপিল, এটাই হবে। আচ্ছা, ডিসলাইকস ওম্যান একটা হয়, ডিসলাইক পিপিল হু ডিসলাইকস ওম্যান কি হয় বলতো,
এটাও একটা কিন্তু ওয়ান ওয়ার্ড আছে, এটা তোমরা আচ্ছা বলেই দিই, এ পিপিল হু ডিসলাইক্স ওম্যান হচ্ছে মিসোগ্যানিস্ট বলা হয়, ঠিক আছে? পিপিল হু ডিসলাইক্স ওম্যান মিসোগ্যানিস্ট বলা হয়। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব ওয়ার্ড, সরি কারেক্ট ভার্ব ওয়ার্ড। আই প্রিভেল ড্যাশ হিম টু জয়েন আবার জয়েন আওয়ার গ্রুপ, আমি তাকে আমি প্রিভেল করেছিলাম তাকে কিসের জন্য না, আমাদের গ্রুপে জয়েন করার জন্য। প্রিভেলের সাথে কি হয় জানো তো, সবসময় প্রিভেলের সাথে অন অন এই প্রিপোজিশনটা যুক্ত হয়। কেন বলতো, অন শব্দের অর্থ হচ্ছে যে প্রিভেল অন শব্দের অর্থ হচ্ছে কোনো এমন একটা জিনিসকে বোঝানো বা কোনো জিনিসকে বলা যেটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে, মানে যেটা সম্বন্ধে বলার পর সে রাজি হয়েছে বা সেটা থেকে ফল পাওয়া গেছে, তাই জন্য প্রিভেল। প্রিভেল শব্দের অর্থ হচ্ছে কেন, তাকে বোঝানো বা কাউকে ইয়ে করা, প্রিভেল অন, তাকে বুঝিয়েছিলাম তো জয়েন আওয়ার গ্রুপ, ঠিক আছে? তাই জন্য এক্ষেত্রে কি হবে না, অপশন এ তে যেটা আছে অন, অন হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ড্যাশ ডোর অ্যাপেন দ্য ডগ, অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপেল দিয়ে করতে বলেছে। পার্টিসিপেল আমরা কি জানি, ভার্ব বা অ্যাডভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যেটা হয় সেটাই হচ্ছে পার্টিসিপেল বলা হয়, ঠিক আছে? কি বলছে না, দ্য ড্যাশ ডোর অ্যাওকেন্ড দ্য ডগ, মানে দরজার এমন একটা কিছু হয়েছিল যেটা কুকুরটাকে ঘুম থেকে তুলে দিয়েছিল, অ্যাওকেন্ড মানে ঘুম থেকে তুলে দেওয়া, ঠিক আছে? দ্য ড্যাশ ডোর, কি ডোর না, ওল্ড ডোর পুরনো ডোর এটা হতে পারে না, নিউ ডোর এটা হতে, ওয়েভিং অন্য ব্যাপার এটা হতে পারে না, তাহলে কি হবে না, অপশন এ তে যেটা আছে, দেখো ক্র্যাকিং মানে কি, একটা দরজা খুলে সেই মরমর আওয়াজ হয় না, সেই মরমর আওয়াজটাকে এখানে এটা কিভাবে বুঝিয়েছে না, ক্র্যাকিং দিয়ে বুঝিয়েছে, ঠিক আছে? তাই জন্য অপশন এ তে যেটা আছে এটাই হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফ্রেজাল ভার্ব, কি বলেছে না, দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজ। ইয়েলো প্লেস বলতে বোঝায় যে মানে কোনো টেলিফোন বা ইয়ের কভারকে, মানে যেখানে যে গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখা যায় সেই জায়গাটা বোঝাতে ইয়েলো প্লেস ব্যাপারটা ব্যবহার করা হয়। তাহলে এবার কী হবে না এখানে ফেসাল পার, দে ডিসাইডেড টু লুক আপ হিস নাম্বার ইন দ্য ইয়েলো প্লেস। লুক আপ মানে কি হবে, লুক আপ মানে হচ্ছে খোঁজা, তাহলে কি তারা তারা ডিসাইড করেছে কিনা তার নাম্বারটা তারা ইয়েলো পেজে লুক আপ করবে অর্থাৎ খুঁজবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিনা, অপশন সি লুক আপ। পরের প্রশ্ন, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, আবার প্রিপোজিশন কি হচ্ছে না, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, এটা খুব ইজি, এখানে সবাই দেখে মানে কথা বলতে বলতে এই কথাটা আমরা বলি, হি ইজ অন দ্য ফোন, হি ইজ অন দ্য ফোন, এই কথাটা আমরা বারবারই বলি, হি ইজ অন দ্য ফোন, তাহলে কি হবে না, অপশন সি তে দেখো অন আছে, এই অন হবে এর সাথে যোগ হবে, হি ইজ অন দ্য ফোন রাইট নাও, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অন। পরের প্রশ্ন, আজকের ভিডিওর শেষ প্রশ্ন, দেখো কি বলেছে, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স বলেছে। প্রেফিক্স মানে আমরা জানি সব ওয়ার্ডের আগে বসবে আর সাফিক্স মানে ওয়ার্ডের পরে বসবে। কি প্রেফিক্স বলেছে না, ইন সেভারেল কান্ট্রিজ, কিছু কান্ট্রিতে কিছু দেশে ইট ইজ ড্যাশ লিগাল টু কিপ এ গান ইন ইয়োর হাউস, মানে বলেছে যে ইট ইজ ইনলিগাল, আমরা বোঝাতে মানে ইনলিগাল মানে বেআইনি, মানে কিছু দেশে বাড়িতে বন্দুক রাখা বেআইনি, এটাই আমাদের বোঝাতে চাইছে। তাহলে লিগালের আগে কি যোগ হবে না, অপশন বি তে যেটা আছে আইএলইলটা যোগ হবে, অর্থাৎ আইএলইল লিগাল, এলইজিএআর, এটা হচ্ছে প্রেফিক্স আর লিগালটা হচ্ছে মেন ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, অবৈধ বা বেআইনি যেটা বলবে সেটাই। তাহলে আজকে 15টা প্রশ্ন ভিডিও শেষ হলো, পরের দিন আবার তোমাদের জন্য আবার অন্য ভিডিও আনবো অন্য প্রশ্ন নিয়ে। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম, তোমরা ভিডিওটা সবাই দেখো।